একটি শক্তিশালী মেডিসিন তৈরি করতে হবে, আর সেটাই হচ্ছে কোরআনি মেডিসিন। সেই মেডিসিনের পানিটা দিয়ে যদি আপনারা শুধুমাত্র একটি বার গোসল করতে পারেন, পৃথিবীর সমস্ত মেডিসিন দুর্বল মেডিসিনের কাছে সঙ্গে সঙ্গে জাদুর আসর জিনের আসর চলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের শরীরের মধ্যে যদি জিনের আসর জাদুর আসর থাকে, তাহলে শুধুমাত্র একদিনেই সাতটি বরুই পাতা দিয়ে গোসল করলে আপনাদের শরীরের জাদুর আসর জিনের আসর নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনাদের ছেলে সন্তানের শরীরের মধ্যে জিনের আসর কিংবা জাদুর আসর থাকে, তাহলে যদি এই গোসলটা তাকে করিয়ে দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যেই জাদুর ক্রিয়া জাদুর সমস্ত প্রকার কাজগুলো নষ্ট হয়ে যাবে, শক্তি নষ্ট হয়ে যাবে এবং জিনের আসর দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে এই জন্য বলছি কারণ অনেক রোগী আমাদের কাছে আসে, আমরা খুবই চিন্তায় পড়ে যাই। রোগীকে দেখার পর ভাবতে থাকি, চিন্তা করতে থাকি, এটা কি জাদুর আসর নাকি জিনের আসর, কোন চিকিৎসা তাকে দেওয়া হবে। তখন অনেক কষ্ট করে বোঝার পর আমরা চিকিৎসা দিয়ে থাকি কিংবা বুঝে থাকি। তাহলে আপনারা কবিরাজের কাছে গিয়ে কষ্ট করে আপনারা জানতে হবে না যে জিনের আসর কিভাবে দূর করতে হয়, কিভাবে জাদুর আসর দূর করতে হয়। যদি আজকের এই নিয়মটা আপনারা জানেন, তাহলে আপনাদের হাজার হাজার টাকাও বেঁচে যাবে, আপনারা আর হয়রানিও হবেন না ইনশাআল্লাহ। আজকের এই প্রসেসিংটা নিয়মটা আমি আপনাদেরকে শিখে দেব ইনশাআল্লাহ। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, বরুই পাতার কিন্তু অনেক শক্তি অনেক গুণ আছে। আপনারা জানেন যে ইসলাম ধর্মের মধ্যে যে কেউ মারা যায়, সর্বশেষ তাকে বরুই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়া হয়। কি জন্য জানেন? এই বরুই পাতার মধ্যে অনেক গুণ আছে, অনেক শক্তি আছে, অনেক মর্যাদা আছে বরুই পাতার মধ্যে। এই জন্যেই বরুই পাতার গোসল দেওয়া হয়। শুধুমাত্র মানুষ মারা গেলে বরুই পাতার গোসল দিয়ে দিতে হয়, শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নাই। অনেক জাদু আসর জিনের আসরও কিন্তু অনেক চিকিৎসা কিন্তু এই বরুই পাতা দিয়ে কুল পাতা দিয়ে হয়ে থাকে, কিন্তু আমি আর আপনি জানি না। তাই আপনারা যারা জিনে আক্রান্ত কিংবা জাদুতে আক্রান্ত, আজকে আমি প্রসেসিংটা শিখিয়ে দেব কিভাবে আপনারা গোসল করলে শরীরের সমস্ত প্রকার জাদুর ক্রিয়া জিনের ক্রিয়া নষ্ট হয়ে যাবে। আরেকটি কথা বলছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনাদের কারো সমস্যা হয় জিনের কিংবা জাদুর আসর থাকে, নিজে আমলটা করে নিজেই গোসল করতে পারবেন, কিংবা যদি আপনাদের ছেলে সন্তান স্ত্রী পরিবার পরিজন কারো সমস্যা থাকে, তাহলে আপনারাও পরে সবকিছু আমলটা করে তাদেরকে গোসল করলেই চলবে ইনশাআল্লাহ। তাহলেই একদিনের মধ্যেই শরীর সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, সমস্ত প্রকার জাদুর ক্রিয়া নষ্ট হয়ে যাবে, জিনের আসর নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে প্রসেসিংটা নিয়মটা শিখিয়ে দেব। আপনারা খুবই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে নিয়মটা শিখে নেবেন ইনশাআল্লাহ, তাহলেই আপনি নিজে নিজেই আমলটা করতে পারবেন। মনোযোগ সহকারে শ্রবণ করবেন, আমি আপনাদেরকে এখন বলতেছি। সর্বপ্রথম আপনারা একটি পাতিলের মধ্যে পানি নিয়ে আপনারা সাতটি বরুই পাতা দিবেন সেই পানির মধ্যে। তারপর সেই পানিগুলো কুসুম কুসুম গরম করবেন। তারপর সেই পানিগুলো কুসুম কুসুম গরম হওয়ার পর আপনারা একটি বালতির মধ্যে পানিগুলো রেখে দিবেন। বালতির মধ্যে পানিগুলো রাখার পর আপনাকে কিছু দোয়া কালাম পড়তে হবে, সেই দোয়াগুলো পাঠ করে এই পানির মধ্যে ফু দিতে হবে। একটি শক্তিশালী মেডিসিন তৈরি করতে হবে, আর সেটাই হচ্ছে কোরআনি মেডিসিন। সেই মেডিসিনের পানিটা দিয়ে যদি আপনারা শুধুমাত্র একটি বার গোসল করতে পারেন, পৃথিবীর সমস্ত মেডিসিন দুর্বল মেডিসিনের কাছে সঙ্গে সঙ্গে জাদুর আসর জিনের আসর চলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আপনি পাঠ করবেন তিনবার দুরুদ ইব্রাহিম। যে দুরুদ ইব্রাহিম আপনি নামাজের মধ্যে পাঠ করেন, সেই দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন এবং তিনবারই আপনারা সেই বালতির পানির মধ্যে আপনারা ফু দিবেন। আমি একবার দুরুদ ইব্রাহিম পাঠ করে শোনাচ্ছি,
ঠিক এভাবে আপনারা তিনবার পাঠ করে এভাবে ফু দিবেন। আমি পাঠ করছি, আপনারা ধৈর্য সহকারে শুনতে থাকুন, সওয়াব হবে। আপনি জিনিসটা জেনেও গেলেন কিভাবে মাত্র একবার গোসল করলে চলবে এভাবে আমলটা করে। সর্বপ্রথম দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করব এবং তিনবার ফু দিতে হবে। আমি দেখাচ্ছি একবার পাঠ করে কিভাবে পাঠ করবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একবার পাঠ করে আমি পানির মধ্যে ফু দিয়েছি, এভাবেই ফু দিবেন। এভাবে তিনবার পাঠ করে তিনটা ফু দিবেন পানির মধ্যে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তারপরে আপনারা আয়াতুল কুরসি বিসমিল্লাহ সহকারে সাতবার পাঠ করবেন এবং পানির মধ্যে সাতটা ফু দিবেন। আমি একবার পাঠ করে আপনাদেরকে শুনিয়ে একটি ফু দেই, এভাবে আপনারা দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم একবার পাঠ করে ফু দিবেন পানির মধ্যে, এভাবে ফু দিবেন। এভাবে সাতবার পাঠ করে সাতটা পানির মধ্যে ফু দিবেন। মুখস্থ না পারলে দেখে দেখে পাঠ করবেন, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তারপরে বিসমিল্লাহ সহকারে সাতবার সূরা ফাতিহা পাঠ করবেন, সাতটা ফু দিবেন। আমি একবার পাঠ করে আপনাদেরকে দেখাচ্ছি। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। একবার পাঠ করে আমি ফু দিয়েছি, এভাবে সাতবার সূরা ফাতিহা পাঠ করার পর সাতটা এভাবে আপনারা ফু দিবেন ইনশাআল্লাহ। তারপরে আপনারা চার কুল পাঠ করবেন, এক একটা সাতবার করে পাঠ করে সাতবার করে ফু দিবেন। যেমন সূরা কাফিরুন আপনি সাতবার পাঠ করবেন, সাতটা ফু দিবেন। এভাবে আমি একবার পাঠ করে দেখাচ্ছি, এভাবে আপনারা সাতবার পাঠ করে ফু দিবেন। আমি একবার পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين
সুরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার পাঠ করে আমি ফু দিয়েছি আপনারা সাতবার পাঠ করে সাতটা ফু দিবেন এভাবে পাঠ করার পর পর তারপরে কুল হুয়াল্লাহ সাতবার পাঠ করে সাতটা ফু আমি একবার পাঠ করে একটা ফু দিচ্ছি আপনারা এদেরকে দেখাচ্ছি এভাবে পাঠ করে ফু দিবেন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এভাবে সাতবার পাঠ করে সাতটা ফু দিবেন কুল হুয়াল্লাহ তারপর কুল আউযু বিরাব্বিল ফালাক সাতবার পাঠ করে সাতটা ফু দিবেন এভাবে আমি একবার পাঠ করে দেখাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ আমি একবার পাঠ করে ফু দিয়েছি আপনার সাতবার পাঠ করে সাতটা ফু দিবেন তারপরে আপনারা সূরা নাস সাতবার পাঠ করে সাতটা ফু আমি একবার পাঠ করে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে পাঠ করে ফু দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুর الناس من الجنة والناس একবার পাঠ করে ফু দিয়েছি আপনি সাতবার পাঠ করে সাতটা ফু দিবেন অর্থাৎ আপনারা বুঝেছেন যে চার কুল এক একটা সাতবার করে পাঠ করে সাতটা ফু দিতে হবে এভাবে প্রত্যেকটা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সাতবার পাঠ করে সাতটা ফু কুল হুয়াল্লাহ সাতবার পাঠ করে সাতটা ফু কুল আউযু বিরাব্বিল ফালাক সাতবার পাঠ করে সাতটা ফু কুল আউযু বিরাব্বিন নাস সাতবার পাঠ করে সাতটা ফু তাহলে চলে গেল তারপর আপনাদেরকে কোরআনুল কারীম থেকে সর্বশেষ যে দুইটা আয়াত পাঠ করতে হবে একবার মাত্র আর সেই আয়াতগুলো হলো সূরা বাকারার শেষ দুই আয়াত আপনারা একবার পাঠ করে পানির মধ্যে ফু দিবেন এই আয়াতগুলো আমি পাঠ করে দেখাচ্ছি আর ভাই আপনারা যারা সঙ্গে আছেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি পাচ্ছেন ধৈর্য সহকারে দেখুন নিজের উপকার হবে ইনশাআল্লাহ এভাবে পাঠ করবেন আপনারা সূরাতুল বাকারার শেষ দুই আয়াত এভাবে পাঠ করবেন بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين একবার পাঠ করে একটি ফু সর্বশেষ তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে তিনটা ফু দিবেন আবার এই আমলগুলো শেষ আমি প্রথমে দুরুদ ইব্রাহিম পাঠ করেছি সেই দুরুদ ইব্রাহিমটা আপনারা সর্বশেষ আবার তিনবার পাঠ করে তিনটা ফু দিবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা তারপর সেই পানি পড়াটা যদি আপনারা নিজে রোগী হন নিজে পাঠ করে নিজে আমলটা করে সেই পানির মধ্যে ফু দেওয়ার পর
সর্বপ্রথম পানিটা একটু আপনারা পান করবেন কিংবা অন্য রোগীকে যদি আপনারা গোসল করাইবেন গোসলের পূর্বে এই পানিটাকে একটু পান করাইবেন রোগীকে তারপর এই পানিটা দিয়ে রোগী গোসল করবে কিংবা আপনি সমস্যা হলে আপনি গোসল করবেন তাহলেই চলবে ইনশাআল্লাহ আপনারা যখন আমাদের কাছে আসেন এই কোরআন থেকে আমরা চিকিৎসাগুলো দিয়ে থাকি যদি আপনারা পারেন না সহিহ শুদ্ধ করে পড়তে পারেন না নিয়ম মেনে পারেন না এই জন্য আপনাদের কাজ হয় না আমাদের কাছে আসতে হয় আমরা আপনাদের তদবীরগুলো করতে হয় প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদিও আপনাদের ভুল হয় এখন আমি লাস্ট বার আমি সংক্ষেপে এক মিনিটে বলে দেব আপনারা খাতা এবং কলম নিয়ে সিস্টেমগুলো লিখে নেন ইনশাল্লাহ আর ভুলবেন না সর্বপ্রথম সাতটা বরুই পাতা নেবেন সাতটা বরুই পাতা নিয়ে আপনি একটি পাতিলের মধ্যে পানি নেবেন পানিটা পাতিলের মধ্যে নিয়ে সাতটা বরুই পাতা পাতিলের মধ্যে রেখে দিবেন রেখে চুলার মধ্যে বসিয়ে হালকা কুসুম কুসুম গরম পানি করবেন এই বরুই পাতার তারপর পাতিল থেকে আপনারা বালতির মধ্যে পানিগুলো রেখে দিবেন তারপর আপনাকে কিছু দোয়া কালাম পাঠ করতে হবে সর্বপ্রথম তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে তিনটা ফু দিতে হবে তারপর সাতবার আয়াতুল কুরসি পাঠ করে সাতটা ফু দিতে হবে তারপর সাতবার সূরা ফাতিহা পাঠ করে সাতটা ফু দিতে হবে তারপর চার কুল এক একটা সাতবার করে পাঠ করে সাতটা করে ফু দিতে হবে কলিয়া সাতবার পাঠ করে সাতটা ফু কুল হুয়াল্লাহ সাতবার পাঠ করার পরপরই সাতটা ফু কুল আউযু বিল ফালাক সাতবার পাঠ করে সাতটা ফু কুল আউযু বিন নাস সাতবার পাঠ করে সাতটা ফু তারপরে সূরা বাকারার শেষ দুই আয়াত একবার পাঠ করে একটা ফু তারপরে সর্বশেষ আপনারা দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করে তিনটা ফু দিবেন তাহলেই চলবে ইনশাআল্লাহ এই পানিটা তারপর সর্বপ্রথম রোগী একটু পান করবে তারপর রোগীকে গোসল করিয়ে দিবেন ইনশাআল্লাহ তাহলেই চলবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা যদি আপনারা এরকম খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক আমল পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি আপনাদেরকে সর্বদাই প্রতিদিন এরকম ভালো ভালো ভিডিওগুলো উপহার দিতে চেষ্টা করি কারণ যাতে আপনারা সুস্থ থাকেন কোরআন এর আমল করে হাদিসের আমল করে আপনারা নিজেই যাতে নিজে সুস্থতা অনুভব করে চলতে পারেন সুস্থ থাকতে পারেন তাহলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু